মুখে অনেকে শিরিক করে এটার ফলে ঈমান থেকে খারিজ হবে না কিন্তু এটা শিরকে আসগর সেটা হলো এমন কথা বলে যেটা ঈমানের সঙ্গে যায় না যেমন অনেক সময় আমরা বলি উপরে আল্লাহ নিচে তুমি এরকম বলি কি বলি না কোন একটা কাজ কঠিন একটা কাজ একজন চেয়ারম্যান সাহেবের কাছে আসে নেতা সাহেবের কাছে আসে তো যাইয়া তারে পাম্পটি দেওয়ার জন্য বলি কি বলি উপরে আল্লাহ আর নিচে আপনি তার মানে উপরে তো আল্লাহ আমার কাজটা দেখবে আর নিচে আপনি আছেন দোনো সত্তা মিলেজুলে আমার কাজটা করবে এটা কি ঈমানের সঙ্গে যায় মুসলমানের সমস্ত কর্ম সম্পাদনকারী কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতএব আল্লাহর সঙ্গে আবার বলে আল্লাহও লাগে বলে কি বলে না মানে শুধু আল্লাহ হয় না নাউজুবিল্লাহ আল্লাহও লাগে ইল্লাও লাগে ইল্লা মানে কি ইল্লা মানে ঠিল্লা ইল্লা মানে কি ইল্লা মানে হলো আল্লাহ শুধু আল্লাহ হয় না নাউজুবিল্লাহ আল্লাহ লাগে উসিলা লাগে আপনারা মানুষজন সবাই মিলেজুলে করবে শুধু আল্লাহর করতে পারেন এই বিশ্বাস তার নাই এটা কি ঈমানদারের কথা এগুলো শিরক আসগর কথার ভুল এটা সবচেয়ে বড় অপরাধ শিরক এরকম অগণিত শিরক আসগর আমরা কথার মাধ্যমে করি আবার অনেক লোক আছে অনেক ভাইরা আছেন সন্তান হয় না মাজারে চলে যায় যায় কি যায় না মাজারে কেন যায় মাজার আল্লাহর কাছে গিয়ে দোয়া করলে কি আসবে সন্তান আসবে অনেকের ব্যবসা উন্নতি হয় না সেখানে চলে যায় নেতারা নির্বাচন করার আগে মাজারে চলে যায় ঠিক না মিঠি মাজার আল্লাহর কাছে যায় চাইলে বলে কিছু পাওয়া যাবে আবার শ্লোকও গায় খাজারে তোর দরবার হতে কেউ ফেরে না খালি হাতে আর কিছু না নেয় হালুয়া নিয়ে আসে সিলেটের মাজারের বাইরে হালুয়া বেছে বাসি হালুয়া আর কিছু না আনো এটা হালুয়া কিনে নিয়ে আসে কথা কি বুঝতে পারছেন আমাদেরকে দেওয়ার মালিক কে মুসলমানের যত কিছুর প্রয়োজন হবে সিজদা পড়ে যাবে সহিহ মুসলিমের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায় যদি বান্দা সিজদায় চলে যায় ও ভাই আপনার কিছু চাওয়ার দরকার আপনার মনে ব্যথা ওযু করে সিজদায় পড়ে যান সিজদায় গিয়ে আল্লাহকে বলেন সরাসরি আল্লাহর কাছে পৌঁছায় যায় কার কাছে পৌঁছায় যাবে আমরা মনে করি আল্লাহর কাছে ডাইরেক্ট যাবে না এজন্য দালাল ধরি কি ধরি দালাল বুঝেননি আমরা বাংলাদেশের মানুষ আমাদের আসলে কপালটা খারাপ আমাদের সোজা দরজা দিয়ে কিছুই হয় না সব পিছনে দুয়ার দিয়ে হয় ঠিক না বেঠিক ট্রেনের টিকিট নাই রেল স্টেশনে কিন্তু পিছনে আছে আছে না নাই যে কোনো কাজে যাইবেন সামনে নাই পিছনে আছে আল্লাহ মাফ করুক এই না আমাদের সমাজের চিত্র এই জন্য আমরা মনে করি আল্লাহর কাছে মনে ডাইরেক্ট চাইলে পাউন যাবো না পিছনে এসে মৌলবীরে দালাল ধরলে তারপর আল্লাহ দিয়ে দিয়ে ঠিক না বেঠিক অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক সাহাবীকে বলেছেন ফাসআলিল্লাহ যখন কিছু চাইবা কার কাছে চাইবা নাকি মাজারওয়ালার কাছে যখন সাহায্য চাইবা কার কাছে চাইবা আল্লাহর কাছে চাইবা অতএব প্রিয় ভাইরা আমার একমাত্র আল্লাহর ইবাদত করব আল্লাহর কাছেই চাইব কোনো ইল্লা ফিল্লা কোনো দালাল এগুলোর দরকার নাই আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম আমার কাছে দোয়া করো তুমি যত নাখান্দা হও যত নালায়েক হও যত অশিক্ষিত হও এমনকি গুনাহগার হও টেনশন নাই আল্লাহর কাছে চোখের পানি ফেলে চাও আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করবেন আল্লাহ তাআলা আমাদেরকে শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন